কারণ ছিল ওই সময় নাকি ছিল ওই সময় তো এর থেকে অনেক বড় অর্থনীতি ছিল সুদের ব্যবসা এবং আরো বড় অর্থনীতি ছিল হচ্ছে গিয়ে অর্থনীতিতে তো অনেক কিছু ছিল মদের ব্যবসা এবং ছিল মদের অংশ ছিল ডাকাতি ছিল তার থেকেও তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ ব্যবসা ছিল মূর্তির ব্যবসা যেটা হচ্ছে পত্রিকা যে মূর্তি টুর্তি বানাইত মূর্তিরতি বানায় মূর্তি বিক্রি হতো ওখানে আর্ট কালচারের ব্যাপার ছিল কিছু লোক ছিল যারা মূর্তি তৈরি করত মূর্তি কারিগর ছিল এখানে তো একটা বিশাল ইন্ডাস্ট্রি ছিল মূর্তির ইন্ডাস্ট্রি ছিল মদের ইন্ডাস্ট্রি ছিল শূদের ব্যবসা ছিল হ্যাঁ এই তিনটাই বিরাট ব্যবসা সেই সময় তাহলে এই তিনটাই তো মোহাম্মদ ব্যান করে দিল নিষিদ্ধ করে দিল বিশেষ করে মূর্তি যেটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি হওয়ার কারণে ইন ইসলামের সাথে মূর্তি পূজাটা কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্ট করে সরাসরি কন্ট্রাডিক্ট করে দেখেই মোহাম্মদ এই তিনটা জিনিস ব্যান করছে কিন্তু দাস প্রথাটা সে নাই এটার একমাত্র ব্যাখ্যা এটাই হতে পারে যে দাস প্রথা ইসলামের সাথে করে না। যদি তাহলে অন্য যে তিনটা যে ব্যবসা পাতি করতেছে মদের ব্যবসা সেই সময় মদ যখন নিষিদ্ধ হয় মদিনার ঘরে ঘরে তখন মদের একদম মানে এমন ভাবে মদ ফেলছে সাহাবিরা একদম সেই দিন বন্যা প্রায় বন্যার মতো হয়ে গেছিল মদের বন্যায় সবাই মানে পানি পানি জমা গেছিল সেখানে মদ জমা গেছিল রাস্তায় রাস্তায় তার মানে সেই অঞ্চলে মদের ব্যবসা একটা বড় ব্যবসা ছিল

আল্লাহ তো করি মনে করেন লুঙ্গির ভিতরে হাত দিয়ে করতে পারছে না করতে পারছে না আল্লাহ তো বলে আমরা এই প্রেশারটা দেখতে পায় তখন বললো যে আচ্ছা এরপরে যেন অন্য কোন সাহাবিদের সমস্যা না হয় পুত্রের স্ত্রীকে বিয়ে করতে এই কারণে তোমরা এখন থেকে অ্যালাউড এই রকমের একটা মানে সমাজ পরিবর্তন সমাজের উল্টা সমাজে যেটা প্রচলিত ছিল তার উল্টাটা আল্লাহ করতে পারলো কিন্তু সমাজে প্রচলিত দাস প্রথা এটা আল্লাহ হতে পারে না এটা হইলে কি না হলে কি এরকম একটা সেই জন্য না এটা বলেনি এটা আর একটা হতে পারে আল্লাহ মনে করে যে মানুষ মানুষের মনে করে মানে ছোটখাটো ব্যাপার না এটা বিশ্বাস করে আল্লাহ

আপনি যেটা বলবেন আরকি যেমন একটা এমন একটা ব্যাপারটা সবাই করতে চাচ্ছে এটা কেন না কেন করতে পারতিনা আল্লাহ তখন ঠিক আছে একটা উদাহরণ দিয়া শুধু আয়াত না জিনা উদাহরণ দিয়ে আমি দেখা দিই যেটা করা যাবে আচ্ছা এরপরে মানে আপনার কাছে কি এমন কোন মানে দলিল ফুল আসা তাছাড়া শুধু নবী যদি বলতো যে আচ্ছা হ্যাঁ তোমরা পালিত সে বউকে বিয়ে করতে পারবো তাহলে তো হতো না কেউ মানতো না নবীর মুখের কথা জান দিত

বউমদের মানে পর্দারই পাশে বউ সাহেবেরা ঘরের ভিতরে বসে যা যা পাছা লাগায় যে বসে আর উঠে না হ্যাঁ গল্প যে জ্ঞান আহরণ করার মত একটা মানে জগণ্ড কাজ করার জন্য তারা বসেছিল আর নবী খাট পাবে সে পারিবারিক পুত্রের বরে বিয়ে করতে আল্লাহর আয়াত ডাউনলোড করে গাধার হচ্ছে না যে এখন এখন নলেজ দা এখন হচ্ছে সেক্স টাইম যায় না না পাক তখন করছে এই তোমরা অপ্রয়োজনে নবীর রুমের ভিতরে বসে থাকো না নবী লাজুক জন্য বলতে লজ্জা পায় কিন্তু তোমাদের তো বোঝা উচিত যে নবী এখন পর্দার ভিতরে যাবে তোমাদের তো এটা ইয়া করে যা যাও জার করা যাও অপ্রয়োজনে তোমরা ঘরে ঘোরাঘুরি করবো না

বইটাই পয়রা ইয়া করছে ভিডিও ছাড়ছে এবং বইয়ের মধ্যে অনেক মার্কটা ছিল যে জায়গা পড়ছে পড়ছে সে পয়রা পয়রা প্রথমে শুরু করছে রিভিউ দিতে যে আই স্টাডি স্টাডিড দা হোল কোরআন এন্ড আফটার স্টাডিং দ্য কোরআন আই ক্যান সে ইট फ्रॉम দা বটম অফ মাই হার্ট দ্যাট জিসাস ক্রাইস্ট ইজ সেভিয়ার কোরআন ইজ আ ভেরি হিউম্যান সেন্ট্রিক বুক আর কেন হিউম্যান সেন্ট্রিক বুক এটা জন্য সে রেফারেন্স দিছে এই আয়াতে যে যেতেছে ঘটনা আচ্ছা 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 সপ্তাহের না অনেকদিন আগে এরকম একটা হোয়াইট কনভার্ট তার একটা চ্যানেল ইসলাম এরকম একটা চ্যানেল ছিল সে ভাই আমি জানি যে এরকম লোকজন আছে হ্যাঁ মানে হ্যাঁ ওরা খুবই ইয়ে হ্যাঁ মানে তাদের অতিরিক্ত মানে তারা মুসলিমদের চেয়ে অনেক বেশি মানে ইসলামী মুসলিম বুঝছেন এরকম একটা ইয়ে এবং তারা কিন্তু তাদের আচার আচরণে হয়তো আপনি দেখবেন যে তারা সমস্ত হ্যাঁ মুসলিম ওরা বাট এই লোক সে যে পরিমাণ গবেষণা করছে ভাই বুঝছেন

সে একটা একদিন একটা একটা ভিডিও করছিল কি যে হেট মেসেজ কারে বলে রে ভাই ওই একই মুসলিম এরাই হ্যাঁ যে এটা এটা আসলে ইকবাল ভাই এটা ছিল ইহুদি আসাদার একটা বড় চক্রান্ত প্রথমে তারা ইসলামে আসবে

মানে বহু টাইম সে করছে এখানে দিচ্ছে আরবি ভাষাটা সে প্রপোজ তো করে এইভাবে ভাই দেখেন আমাদের মিডিয়ার মধ্যে ওয়ার্ল্ড এর মধ্যে কোথাও কি কোন এরকম ওপেনে বা প্রকাশ এরকম বলা হয় যে ইসলাম অন্য ধর্মের মতো জাস্ট একটা ধর্ম এরকম কি মানে প্রকাশে বলা হয় ইসলামকে তো এই ছাড়টা সেই চোদ্দশো বছর থেকেই দিয়ে হয়ে হয়েছে যে এইটা হচ্ছে আলটিমেট রুট সত্য লাস্ট রেভলেশন সত্য রেভলেশন এইটা যে জাস্ট একটা অন্ধবিশ্বাসের মতো একটা অন্ধবিশ্বাস এই জিনিসটা তো মিডিয়া তো করে আসে না না মিডিয়া করে আসে না আসলে এই আপনি যে কথা একটা ইনসিডেন্ট মনে পড়লো কোন একজন এখানকার কংগ্রেসম্যান বা সেনার কেউ একজন হ্যাঁ ইসলামকে ফেক রিলিজন বলছিল বুঝছেন ফেক রিলিজন বলছিল এবং সেটা নিয়ে তো বিশাল তোল যে এটা এটা নাকি একটা ইসলামোফোবিক কথা ওই ব্যাপারটা খ্রিস্টিয়ান তো সে তো অবশ্যই ভাই ইসলামকে ফেক রিলিজন মনে করে নাকি সে 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 আসলে মন থেকে ইসলামকে সত্য মনে করে তারপরেও সে মানে বলতে পারবে না আরকি সে যদি বলে ইসলাম সত্য তো তাহলে ভালো জিনিস আর যদি বলতে না চায় তাহলে বলবে না বাট ফেক বলতে পারবে না আমরা এটা নিয়ে যে যে ছাড় পাচ্ছে এটা একটু একটু চেঞ্জ হওয়া শুরু হয়েছে উল্টার দিকে এটা এটা নিয়ে বলবো যে একটা নির্দিষ্ট টপিকে হইতেছে আলামিন ভাই ওখানে চলে যায় আরকি হ্যাঁ আমরা একটু আলামিন ভাইয়ের কাছে চলে যাই উনি যেটা বলছিলেন যে মুমিনরা যেটা বলে যে সেই সময় একটা বিরাট দাস ব্যবসা ছিল

ওই সময়ের জন্য এটা আপনার অনেক ক্ষতি হয়ে যাবে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে সেই জন্য করে নাই বাট বলে দিচ্ছে যে ঠিক আছে এই এটা যখন এরকম এরকম হয়ে যাবে এই সময় এরকম অর্থনৈতিক অবস্থা এরকম হয়ে যাবে আরেকটা কথা তারা বলে না যে এই যে আমাদের যে এখন বাইরের অবস্থা মানুষ মেরা যদি ইকবাল ভাই খুশি হবে কথাটা শোনা হোক যে কোন কাপড় পরে বাইরে যায় তাহলে মেরা ইফটি জিনিস শিকার হইতে পারে এই জন্য বোরকাটা হচ্ছে একটা ইয়ে বোরকাটা হচ্ছে একটা নেসারি জিনিস কিন্তু ইসলামে কি যদি খেলাফত যদি চালু হয়ে যায় যেখানে হচ্ছে মানুষ প্রপার ধর্ম পালন করবে এই করবে সেই করবে সেখানেও তো আপনাকে বোরকাটাই পড়তে হবে বোরকার বাইরে তো আপনি অন্য কিছুতে যেতে পারবে না সেখানেও তো আপনাকে ঘরের মধ্যেই থাকতে হবে তো এইগুলা তো কোনো সলিউশন এগুলো জাস্ট কথা বলার মতো একটা কথা যে মোহাম্মদ তাইসিরো বন্ধ করতে বাট ওই সময় এরকম অবস্থা ছিল যে আহ দরবেশা বন্ধ করতে পারতো না জি আচ্ছা আমার আজকের প্রশ্ন এখন আগে তো আরেকটা আগে তো আরেকটা প্রশ্ন আছে ভাই আগে তো আরেকটা প্রশ্ন পরে চলে যাচ্ছেন কেন আগে তো আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে একজন মনে করেন আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে অনেক মানুষ ঘুষ নিচ্ছে মানে দুর্নীতি হচ্ছে এখন আমি মনে মনে চাই যে দুর্নীতিটা বন্ধ হয়ে যাক তাহলে সবচেয়ে আগে আমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে নিজের কখনো ঘুষ না খাওয়া নিজে কখনো আমি ঘুষ খাবো না এরপর আমি আমার তাদেরকে মাঝে মাঝে উৎসাহিত আমি বন্ধ করতে পারতেছি না ঠিক আছে কিন্তু তাইলে আমার নিজের সবচেয়ে আগে যেটা করতে হবে যদি কারো মনে একটা জেনুইন ইচ্ছা থাকে যে সারা দেশে সবাই ঘুষ খাইতেছে বা ধরেন বাংলাদেশে সারা প্রত্যেকটা রাস্তায় মেয়েদেরকে ইফটিস করা হয় তাদেরকে গায়ে হাত দেওয়া হয়

যে মোহাম্মদ হচ্ছে গিয়ে নিজে মনে মনে ভাবতেছিল আল্লাহ এবং মোহাম্মদ নিজেই তারাই জিনিসটা বুঝতেছিল জিনিসটা ভালো না তার মনে মনে বন্ধ করতে চাইতেছিল কিন্তু এই যে মানে জালেম সংসার এবং এই জালেম দুনিয়া এই সমস্ত খারাপ লোকজন এই মানে অসভ্য সমাজ ব্যবস্থা এই এদের কারণে করতে পারছি না কিন্তু মোহাম্মদ নিজের তো করার কথা ছিল তাই না মোহাম্মদ নিজে কি করছে মোহাম্মদ তো নিজে দাস কিনছে না দাস বিক্রি করছে দাসের কে খাড়ে তুলছে সবকিছু করছে যুদ্ধবন্দী নারীদেরকে দাস বানায় নিয়ে আসছে সবই তো করছে ভাই সে নিজে কেন করছে

আবঅনুমসালিকের যুদ্ধে যখন যুদ্ধবন্দী নারীদেরকে ধরা হলো তখন সেই নারীদের সাথে তাদের স্বামীরদেরকেও একসাথে বাইন্ধা রেখা দিতেছে স্বামীরা একপাশে স্ত্রীরা একপাশে তখন সাহাবীরা ইতস্তত করতেছে এবং ভাবতেছে মনে মনে ভাবতেছে এই মেয়েদের তো স্বামীরা জীবিত এদের সাথে মানে এদের সাথে সেক্স করাটা কি আমাদের ঠিক হবে না এটা আমরা করব না এটা আমরা এটা আমাদের কেমন যেন খারাপ লাগতেছে জিনিসটা ভালো লাগতেছে না আচ্ছা যাইতো নবীকে গিয়ে জিজ্ঞেস করি তো নবী আমরা তো এই রকম অনধিকার ভাবে এই মেয়েদের সাথে করাটা যা দাওদের বাইচা আছে এইভাবে তাদের সাথে করাটা তো আসলে ঠিক হবে না তাই না নবী নবী তখন তাদেরকে বললো আরে না আল্লাহ মাত্র আয়াত যে দেখো করতে পারো তো এই আমরা একটু নেই হাদিসটা একটু দেখেন আপনারা এখানে স্পষ্ট ভাবে এই জিনিসটি বলা আছে আহ এই সুনান দাউদ শরীফের একটা সহিদিস একুশো পঞ্চান্ন নম্বর দেখেন আহ এটা হুনায়নের যুদ্ধের কথা এখানে বলা আছে হুনানের যুদ্ধ দিন আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন তারা শত্রু মোকাবেলা বদীর্ণ হয়ে যুদ্ধ করেন এবং বন্দী নারীদের বন্দী করে আনেন কিন্তু সেই বন্দী নারীরা নারীদের মুশ্রিক স্বামীরা বর্তমান থাকায় রসুলের কতিপয় সাহাবি তাদের সাথে সঙ্গম গুনার কাজ মনে করলেন এ প্রসঙ্গে তখন আল আল্লাপাক আয়াত নাজিল করে দিল যে যাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত অর্থাৎ এই যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যৎকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ তার মানে আল্লাপাক কিন্তু আহ মানে নবী কিন্তু আরো এই যে এটা যে খারাপ এটা সাহাবিরা পর্যন্ত বুঝতে পারছে সাহাবিরা পর্যন্ত অনধিকার ভাবে করতে অনধিকার চর্চা অনধিকার ভাবে তাদেরকে ভোগ করতে ইতস্তত করছে সেখানে নবী আগ গিয়ে তাদেরকে বলছে আরে বেটা যা করগা মজা লাগা যা হ্যাঁ পাক এবং নবী দুজন মিল্লা হ্যাঁ কোপা কপা যা কোবাগা তো খালি খেয়াল রাখিস ঈদটা যেন পুরো নাই এটা বাচ্চা কাচ্চা হইলে এগুলা কেমন কি হইব উদিকে খেয়াল রাখিস এমনি কোপাগা যা ভিত্তি করে এই কথাটা মানে এমন কোন নির্দেশনা কি কোথাও আছে এমন কোন ধরনের স্টেটমেন্ট কোথাও কি আছে ইসলামের যেখানে যেখান থেকে তারা এটা বলতে পারে যে করতে চাইছিল কিন্তু আপনার ইয়ে এই